আমরা হয়তো অনেকেই মরুভূমির ঝড় সম্পর্কে কিছুটা অবগত আছি। মাঝে মধ্যেই এইখানে মরুভূমিতে ঝড় হয়। আজকে যেমনটা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের যেরকম কালবৈশাখী ঝড় হয় ঠিক সেরকম ঝড় হচ্ছে। মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা ভয়ঙ্কর অবস্থা। মনে হচ্ছে কিয়ামত মনে হয় শুরু হয়ে গেল, এরকমটাই মনে হচ্ছে সত্যি। মানে মাঝে মধ্যে যখন এই ধরনের ঘূর্ণিঝড় হয় এখানে, খুবই ভয় লাগে। এখানে হয়তো অত গাছপালা নাই, যে কারণে বাংলাদেশের মতো ঠিক ওইভাবে বোঝা যায় না, কিন্তু বাইরে বের হইলে বোঝা যায়। আমি যখন প্রথম সৌদি আরবে আসলাম, তখন এই ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লাগতো যে সৌদি আরবের কোনো বাড়িতে আমাদের দেশের মতো কেন বারান্দা নাই। মানে এরা কি বাইরে বের হইতে চায় না? প্রথম দিকে মনে হয় কনজারভেটিভ সোসাইটি, সেই কারণে হয়তো মানে ওরা হয়তো বারান্দা পছন্দ করে না, অথবা বারান্দায় আসাটা আনকমফোর্টেবল ফিল করে। কিন্তু এটাও মনে হয় একটা কারণ হইতে পারে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য রিজন, বাট আমার কাছে মনে হয় যে এই যে মরুভূমিতে যখন ঝড় হয় তখন কিন্তু প্রচণ্ড ধুলাবালি কিন্তু চারদিক অন্ধকার হয়ে যায়, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আর কি আপনারা। সো এইগুলা কিন্তু বাসা বাড়িতে যাতে না যায়, আমার মনে হয় এই কারণে। এখানে তেমন একটা মানুষজন জানালা কখনো খুলে বলে মনে হয় না, আর বারান্দা তো আমাদের দেশের মতো নাই। সো দ্যাট অনেকটা কনজাস্টেড আর কি, রুমের মধ্যেই এরা থাকে। কিন্তু আজকে আমি অনেকদিন পরে মরুভূমির ঝড় এইভাবে দেখলাম আর কি, খুবই ভয়ঙ্কর রূপে, বাংলাদেশের কালবৈশাখীর ঝড়ের মতোই অনেকটা। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।